ডিজিটাল পেমেন্টে এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ অনলাইন থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং সব মিলিয়ে মাত্র ছয় ভাগ লেনদেন হয় এই মাধ্যমে ব্যবহার বাড়াতে একাধিক গেটওয়ে চায় সেবা প্রদানকারী ব্যাঙ্কগুলো তবে বাংলাদেশ ব্যাংক বলছে এজন্য বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন যা করতে আগ্রহী নয় বেসরকারি প্রতিষ্ঠানগুলো সোমবার রাজধানীতে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের এক আলোচনায় এসব কথা উঠে আসে বিস্তারিত সাদাত হোসেনের রিপোর্টে পণ্য বা সেবা ক্রয়ে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করা যায় সহজেই ব্যবস্থা আছে অনলাইন মোবাইল কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের দেশে ডিজিটাল পদ্ধতির এমন লেনদেন বাড়ছে ঠিকই কিন্তু সেটি খুবই ধীর গতিতে হিসেব বলছে কেনাকাটায় প্রতি বছর সাড়ে চারশো কোটি লেনদেন হয় স্থানীয়ভাবে যার মাত্র ছয় ভাগ হয়ে থাকে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করে বাকি চুরানব্বই ভাগই হয় নগদ অর্থে শুধু কেনাকাটায় নয় আন্তঃ ব্যাংকিং লেনদেন কিংবা অর্থ আদান প্রদানেও ডিজিটাল পদ্ধতির ব্যবহার খুব বেশি নয় ই কমার্স মাত্র চারশো কোটি পাঁচশো কোটি টাকার মতো এটা হচ্ছে মোটামুটি এখন যেটা টার্নওভার আমরা দেখি বাট এগারো কোটি লোকের বেশি আমাদের মোবাইল পেনে মোবাইল ফোন ইউজ করে প্রায় সাড়ে ছয় কোটি লোক ইন্টারনেট ইউজ করে সেখানে আমার মনে অপরচুনিটি অনেক বেশি আছে প্রায় এইটি সেভেন মিলিয়ন লোকের অ্যাকাউন্ট আছে কিন্তু ডেবিট কার্ড সেভাবে ইস্যু হয়নি মাত্র টুয়েলভ পয়েন্ট সামথিং মানে টুয়েলভেন হাফ মিলিয়ন লোকের ডেবিট ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড মাত্র আছে এক মিলিয়নের মতো আমাদের আসলে সেভেন্টি এইট হল চেক ক্লিয়ারিং আর শুধুমাত্র ফাইভ পার্সেন্ট আমাদের হল গিয়ে আপনার শুধু কার্ড পেমেন্ট আর কার্ড পেমেন্টেরও প্রায় এইটি নাইন পার্সেন্ট হয় এটিএম থেকে মানি উইথড্রল আর শুধুমাত্র টেন পার্সেন্ট হয় পস্ট ট্রানজেকশন দেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ব্যবহার বাড়াতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবি যার অধীনে এটিএম সেবা দিচ্ছে দেশের একান্নটি ব্যাংক ছেচল্লিশটি ব্যাংক দিচ্ছে পয়েন্ট অফ সেলস বা পথ সেবা গেল বছর থেকে অনলাইনে আন্ত ব্যাংক তহবিল স্থানান্তরের সুবিধা নিয়ে এসেছে আরও ছয় ব্যাংক ব্যাংকগুলো বলছে এনপিএসবির মতো একাধিক গেটওয়ে থাকলে বাড়ানো যেত সেবার আওতা এনপিএসবি যদি তাহলে একটাই পেমেন্ট সিস্টেম হয় আমরা বলছি একটা রিটার্নেসি থাকা উচিত যে ধরেন অন্য যেটা ওয়ার্ল্ড প্লেয়ার আছে তারা যদি থাকে এখন বাংলাদেশ ব্যাংক বলছে রাইটফুলি বলছে যে ওদের তো চার্জ বেশি আমরা বলছি ঠিক আছে ফাইন লেট দেম কাম ইন দ্য মার্কেট লেট ইট বি কাস্টমার্স চয়ে স্যার আজকে যদি খুটো না কোনো কারণ এনপিএসবি যদি ব্রেকডাউন হয় কলাপ সেটা আমরা দেখেছি হয়েছে অন্যান্য অন্য সিস্টেমও হয়েছে তাহলে কী হবে এই যে এন্টার পেমেন্ট সিস্টেমকে আমরা ডিজিটাল পেমেন্ট করতে যাচ্ছি যদি কোনো ইনকনভিনিয়েন্স হয় কাস্টমার তো পর দেন না আমি কিন্তু তাহলে এটা করবো না ব্যাঙ্গলোর এমন চাওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ব্যাংকও তবে নিয়ন্ত্রক সংস্থাটি বলছে এর জন্য যে পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হয় তা করতে আগ্রহী নয় বেসরকারি সংস্থাগুলো এনপিএসবির যে হিউজ কস্ট সেটা যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট নিয়ে তো প্রাইভেট সেক্টর আসছে না একটা প্রাইভেট কোম্পানি প্রথমে এসেছিল আইটিসিএল যাদের সাথে আমরা একসাথেই কাজ করছি এছাড়া আরেকটা আরও দু একটা কোম্পানি এসেছিল কিন্তু কেউ বাজারে টিকতে পারেনি কেন এত হিউজ ইনভেস্টমেন্ট প্রাইভেট প্রাইভেট আসলে কোনো অসুবিধা নেই আমরা ওয়েলকাম শুধু গেটওয়ে বাড়ানো নয় ডিজিটাল পেমেন্ট সিস্টেমে অভ্যস্ত করতে বিদ্যমান সেবা সম্পর্কে সচেতন করতে হবে গ্রাহকদের সেই সাথে তাদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি ব্যবস্থাকে শক্তিশালী করার তাগিদও দেওয়া হয় আলোচনায় শাহাদাত হোসেন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন